ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আজ ভাইফোঁটা, ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু প্রার্থনার দিন। সকাল থেকে আয়োজনে ব্যস্ত বোনেরা। ভাইফোঁটা হলো বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়েরও। সকাল থেকে আয়োজনে ব্যস্ত রয়েছেন বোনেরা, বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের বোনেরাও ব্যস্ত। পাশাপাশি বিজেপির দপ্তরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভাইফোঁটা দেখতে পাচ্ছেন একই সাথে। বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের ভাইফোঁটার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। সকালবেলা চলে এসেছিলাম মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ভাইফোঁটার অনুষ্ঠানে। পুত্র রয়েছে, নিজে মাঝখান রয়েছে, দাদা রয়েছে, বোন রয়েছে, একেবারে ভাইফোঁটার আসর। এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছেন একেবারে ভাইফোঁটার আয়োজনেও কিন্তু কোনো খামতি নেই। আপনাকে ভাইফোঁটার অনেক শুভেচ্ছা। আমি খেয়াল করছিলাম আপনার নাতি নাতনি সবাই ছিল, আপনি ভাইফোঁটা নিয়ে যতটা উৎসাহী মনে হচ্ছিল যেন একদম অল্প বয়সে তো মানে একেবারে কিশোর শোভনের মতো করছিলেন বোধ হয়। তাই কি হয় প্রত্যেক বছর? প্রত্যেক বছর তাই হয়। এবারের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এবার আমরা তিন জেনারেশন এক জায়গায় আছি। আমি, আমার দাদা একটা জেনারেশন, আমার ছেলে একটা জেনারেশন, আমার নাতি একটা জেনারেশন, তিন জেনারেশন একসঙ্গে আমরা বিয়ে নিচ্ছি, কি বলে ভাইফোঁটা নিচ্ছি। আর ওদিকে আমার বড় ছেলে, বড় ছেলে তো ঢাকায় আছে, তারও এখান থেকে ভার্চুয়াল হবে, বড় ছেলেকে ফোঁটা দেবে, ভার্চুয়ালই হবে ওটা। এবং আমার দাদা এতটাই দুষ্ট ছিলাম যে পাড়ার লোক মানে খুবই চিন্তায় থাকতো যে কখন কি করে দেবো। এখান থেকে সব গোয়ালারা যেত, সুতোয় বড়শি লাগিয়ে রাখতাম আর আমি গিয়ে টুক করে লাগিয়ে দিতাম বড়শিতে ওই গামছাটাতে, আর আমার দাদা সুতো ধরে টেনে নিত। ওদের তার তখন ইলেকট্রিকের তার, টেলিফোনের তার ছিল। কালী পুজোর সময় বন্দুক নিয়ে, টিনের বন্দুক নিয়ে সব পাড়ার বস্তির লোকের মানে চিংড়ি মাছ দিয়ে তরকারি, তারপরে ওই পাথুরি পাথুরি মাংস, তারপরে চাটনি মিষ্টি দই। আসলে বাঙালির উৎসবের এটাও একটা অঙ্গ, প্রত্যেকটা বাড়িতে এইভাবেই ভাইফোঁটা অনুষ্ঠিত হয়। মন্ত্রীর বাড়ি বটে, কিন্তু আজকে ঠিক অন্য পাঁচটা বাড়িতে যেভাবে হই হই করে ভাইফোঁটা পালন হচ্ছে এখানেও তাই, আর তাতে আনন্দে একটুও শান্তি নেই। ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, কলকাতা।